হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর সাথে মানব শক্তি পরে 30 নম্বর হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে আসলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা মানবীদের মতো কারোর সম্মানে কেউ দাঁড়িয়ে দেবে না কারণ মানবের মানবীরা একজন আরেকজনের সম্মানে দাঁড়িয়ে যায় শুধু তাই নয় তিরমিজি শরীফের হাদিস আর আনাসী রাদিয়াল্লাহু তাআলা বলেন لم يقل شخص حتى اليهم برسول الله صلى الله عليه وسلم ولكن اذا عرض لم يقوموا لما يعلمون من كراهيته لذلك حضرت انس رضي الله عنه بلن رسول الكريم صلى الله عليه وسلم كي صحابه الكرام رضي الله تعالى عنهم نيجر جيبان ايتي بلي بار بلو اشتن نيجر دانية بلي بار بشي بلو اشتن تار قرأو صحابه الكرام رضي الله تعالى عنهم تار رسول الشمان دائي دلنا شدو تايلاي عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صرّه أي يتمثل له الرجال هل يتبوى مقعده من النار তিরমিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড 100 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আশা করে যে আমার সম্মানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাও ওই ব্যক্তি যেন পালিয়ে দাও বা মাকাতা হুমিল নার সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয় আমার ভাইরা বলেছেন তিরমিজি শরীফের 2754 নম্বর হাদিস দ্বারা মিশকাত শরীফের 4694 হাদিস দ্বারা প্রমাণিত কিয়াম জায়েজ নেই জায়েজের পক্ষে আমার ভাইরা কিছু প্রমাণ আনতে চাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার ভাইদের খেদমতে বলি আপনারা অনেক সময় মুহাক্কিকালেন যে দুটি হাদিসের কথা বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ও মিশকাতে আবার ভিন্ন হাদিস আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলে সমস্ত সাহাবীরা দাঁড়ায় যাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কোন বিবির ঘরে না যাওয়া পর্যন্ত সাহাবীরা দাঁড়ায় থাকতেন এই হাদিসও আছে ওই হাজিরিন আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত বলছি ইনশাআল্লাহ আজকে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা ইনশুদু ফানশুদু ও ইমানদারেরা তোমাদেরকে যখন জায়গা প্রশস্ত করতে বলা হয় তখন তোমরা জায়গা প্রশস্ত করে দাও তোমাদেরকে যখন কোন নেক কাজের জন্য দাঁড়াইতে বলা হয় তখন তোমরা নেক কাজের জন্য দাঁড়ায় যাও সুবহানাল্লাহ এই আয়াতের আপনারা তফসিরে জালালাইনের আল্লামা ইমাম সুয়ুতির ব্যাখ্যা করে দেখবেন ইনশাআল্লাহ আজিজ তফসিরে জালালাইনও আসছে যে তফসিরে জালালাইনের যেভাবে অর্থ আসছে আমি এভাবে বলতেছি যখন তোমাদেরকে কোন নেক কাজের জন্য ইদা কিলাং সুজু ফাং সুজু এই অংশের তফসির করতে দেয়া ইমাম সুয়ুতি লিখেছেন যখন তোমাদেরকে কোন নেক কাজের জন্য দাঁড়াইতে বলা হয় তখন তোমরা নেক কাজের জন্য দাঁড়াই যাও তফসিরে সাহাবীর ভিতরে আল্লামা ইমাম আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের শানে নজর লেখছেন এইভাবে রাসূল পাক মসজিদ নববীর মধ্যে ওয়াজ করতেছিলেন তো সাহাবীদের অভ্যাস ছিল আগে আগে সামনে সামনে বসে নবী পাকের চেহারা মোবারকে বরকত নেওয়া জবানের বরকত নেওয়া সাহাবীদের ইয়া ছিল অভ্যাস ছিল তো সাহাবা এখান রসুলের সামনে এসে বসে ওয়াজ করতেছে তো এমন সময় বকরি কো একজন সাহাবী আসছে বকরি সাহাবী আপনারা জানেন যে বকরি সাহাবীদের সম্মান সমস্ত সাহাবীদের চাইতে বেশি ছিল কারণ তারা জিহাদের প্রথম যুদ্ধে বকরিদের বদ্রীদের সম্মান আল্লাহ দত্তরে বেশি জন্য তারা প্রথম জিহাদ করেছে সুবহান আল্লাহ তো বদ্রী সাহাবীরা মসজিদে নববীর সামনে এসে দরজার পাশে দাঁড়ায় গেছে তো দাঁড়ায় থাকার পরে সাহাবায়ে কিরাম কেউ উঠে না কেউ ওনাদেরকে উঠতে জায়গা দেয় না তো আল্লাহ হাবিবের কাছে দৃষ্টিটা খুব খারাপ লাগতেছিল কারণ বদ্রীদের সম্মান তো বেশি ইমাম সাহাবী লিখতেছেন তো এমন সময় আল্লাহ রসুল কয়েকজন সাহাবীর নাম ধরে বলে তোমরা দাঁড়াও তোমরা দাঁড়াও তোমরা দাঁড়াও তোমরা দাঁড়িয়ে পিছনে চলে যাও বকরিদেরকে সামনে বসতে দাও এটা তাজিমের ব্যাপার সম্মানের ব্যাপার যে তোমরা দাঁড়াও তোমরা দাঁড়াও তোমরা পিছনে দাও বকরিদেরকে সামনে দাও তখন ওই যে সাহাবীদেরকে দাঁড়াইকে বললেন পিছনে যাইতে বললেন ওই সাহাবীরা মন বেজার করছেন কষ্ট পাইছেন আল্লাহ আমরা রসুলের দপ্তরে প্রথম প্রথম যায় গেলাম নবী আমাদেরকে পিছনে দিয়ে দিল তখন সাহাবীরা মনে কষ্ট পাইছে যে আমরা রসুলের দপ্তরের সামনে দিয়া আগে ভাগে দিয়ে রসুলের কাছ থেকে ফায়েজ বরকত নিব রহমত হাসিল করব নবীর জওয়ান থেকে আমরা বরকত নিব তা আমরা এখান থেকে বঞ্চিত হয়ে গেলাম তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন হে ইমানদারেরা যখন তোমাদেরকে মসজিদে জায়গা করতে বলা হয় জায়গা করে দাও যখন তোমাদেরকে কোনো ভালো কাজের জন্য দাঁড়াইতে বলা হয় তখন তোমরা দাঁড়ায় যাও আপনারা এই আয়াতের তফসির জানালাইন করে দেখবেন তফসিরে সাহাবীর ভিতর আসলে এইভাবে বিশদ আলোচনা ইনশাআল্লাহ জিজ আশা করি আপনারা বুঝতে পারছেন যদিও হাদিসে নববীর মাধ্যমে এইভাবে আসছে আমরা স্বীকার করি হাদিসেও আসছে আবার দাঁড়ানোর ব্যাপারেও হাদিস আসছে তবে আপনারা এই মিশকাতের ব্যাখ্যা মেরকাতে করে দেখবেন বিশেষ করে মিশকাতের হাসিয়ার ভিতরে আপনারা করে দেখবেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মতামত হলো কোন বুজুর্গান দিন গোলাম একরাম মুহাক্কিকিন কেউ যদি আসে তাদের সম্মানে দাঁড়ানো মুস্তাহাব আলহামদুলিল্লাহ হাদিসের যারা সারা ব্যাখ্যা করে ছিলেন ইমাম দের রায় ইমাম দের অভিমত আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কি ধন্যবাদ একটা কথা আমি বলতে চাই ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বুখারী হাদিস শরীফের হাদিস আমরা হাদিস দ্বারা প্রমাণ করতেন
আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পর আমার যখন দাফন করা হবে তখন আল্লাহ তাআলা আমার অন্তরে আমার রূহকে ফিরিয়ে দিবেন আজমিরা কিভাবে জানেন এক নম্বর আচ্ছা থাক দুই নম্বর আমার ভাই বলেছেন হাদিসে নববীর ভিতর আসছে যে কেউ যদি পছন্দ করে যে তার সম্মানে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে হাদিসটা এভাবে আসছে যে দাঁড়ায় থাকবে বা দাঁড়াবে তাহলে সে যেন জাহান্নামে লাগো তার জন্য নির্ধারিত করে এখন এই দুটো হাদিসের ভিতরে আমার একটা প্রশ্ন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করলে দাঁড়ানো কি রসুলের অহংকার আসতো নবীজির কি অহংকার আসার কথা রসুল তো সমস্ত খারাপ কাজ থেকে পবিত্র কি কথা ঠিক না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত খারাপ কাজ থেকে পবিত্র আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের হাদিস আলহামদুলিল্লাহ সত্য আছে এই বিষয়টাও আমার ক্লিয়ার আছে আর আজমিরা কিভাবে দাঁড়ায় তো আজমিরা তো দাঁড়ায় তো কুর্নিশ করে কুর্নিশটা কেমন আজমিরা মাথা নিচু করে দাঁড়ায় আগে রাজা বাদশার দরবারে রুকুর মতো দাঁড়ায় থাকত অথবা সেজদা দিত এটা ছিল শরীয়তে আইন অনুযায়ী হারাম নিষিদ্ধ এজন্য কুর্নিশ করে না দাঁড়ায় আদমের সাথে দাঁড়ানোটা আমার ভাই বলেছেন রসুলের জমানাতে ছিল ইমামগণ এর উপরে ঐক্যমত পোষণ করেছেন যে মুস্তাহাব আলহামদুলিল্লাহ আমার ভাইটাও ঠিক আছে আমার ভাই বলেছেন রসুলের পাক খায়াতের জীবনে থাকা অবস্থায় দাঁড়ানোর বিধানটা ছিল এখন তো রসুলের পাক খায়াতের জীবনে শরীয়তে নাই কিন্তু দাঁড়ানোর রসুলের পাক খায়াত নবী আমার ভাই ঠিক বলেছেন ইমাম সুয়ুতি আলহামদুলিল ফতোয়ার ভিতরে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হুজুর খায়াত নবী জিন্দা নবী এখন আমাদের এখানে আরেকটা বিষয় আছে আমি কোরআনের আয়াত থেকে বলেছি কিলাং সুজু ফাংসুজু এই আয়াতের হুকুমটা কি রসুলের জমানায় সীমাবদ্ধ না কিয়ামত পর্যন্ত জারি থাকবে আল্লাহ কোরআনের আইন তো কিয়ামত পর্যন্ত জারি থাকবে এটা রসুলের পাকের জমানার জন্য সীমাবদ্ধ না আপনারা কোরআনের রসুল জানেন বলে আমরা এই মহাক্কিকিন আমরা সবাই সবাই আপনারা আনেন যে আয়াতের হুকুম শুধু এক জমানার জন্য সীমাবদ্ধ না এই আয়াতটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে আয়াতের হুকুম তো আশা করি আমার ভাই হয়তো বুঝতে পেরেছেন আমরা এখানে ওলামায়ে মুহাক্কিকদের মত পার্থক্য আছে কিন্তু মত পার্থক্যের সর্বশেষ মতামত হল আকিদা যদি সহি থাকে বিশ্বাস তো যদি সহি থাকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমের জন্য দাঁড়ানোটা আর তাজিমিল গাইব বলা হবে যেমন আমার আল কারিমের ভিতরে লেখা আছে যে কাবার দিকে আমরা পা লম্বা করা থুতু ফেলা মাকরুহে তাহরিম আচ্ছা আমরা কি কাবাকে দেখছি কাবা কি এখানে উপস্থিত আছে কাবা এখান থেকে কত হাজার মাইল ঘুরে দশ হাজার মাইল ঘুরে তো কাবারে তো আমরা দেখতেছি না মাগার কাবা তো এখান থেকে প্রায় দশ হাজার মাইল ঘুরে কাবা তো আমাদের ঘরের উঠানে বসে নেই আমাদের বাথরুমের পাশে বসে নেই কিন্তু আমরা কাবার দিকে পায়খানা করা কাবার দিকে মুখ করে প্রস্রাব করা কাবার দিকে পালম্ব করে ঘুমানো কাবার দিকে থুতু পর্যন্ত ফেলাটা মাকরুহ এটা কাবার সম্মান কিসের সম্মান কাবার সম্মান আমার ভাই হয়তো বুঝতে পেরেছেন আলেম যারা আছেন আপনারা জানেন এখানে বলা হয়েছে কাবার সম্মান আচ্ছা কাবাকে যদি সম্মান করা হয় কাবার সম্মানের উপর নির্ভর করে আল কারিমের ভিতরে আপনাদেরই মাসাইক যিনি আপনাদেরই যিনি খুব কাছের এবং প্রিয় মানুষ যেন আপনার পীর সাহেব সরমনায় হুজুরের দাদত্বপ্রাপ্ত যে বইটার ভিতরে লেখা আছে এই যে বইটা আমি দেখাচ্ছি বইটার ভিতরে লেখা আছে যে কাবার সম্মানের দিকে বিবেচনা করে এখানে আপনার কিয়াস করে এখানে কিয়াস করা হয়েছে পীর সাহেবের দিকে বসে পা প্রসারিত করবে না সেদিকে থুতু নিক্ষেপ করবে না যদিও তিনি সম্মুখে না থাকেন এখানে কথাটা দেখবেন আলহামদুলিল্লাহ আমার ভাই আছে যে যদিও তিনি সম্মুখে না থাকেন এখানে সম্মুখে নাই আমার ভাই তো বলতেছেন যে রসুলুল্লাহর জমানায় হুজুর উপস্থিত ছিল সাহাবীরা দাঁড়াইত অথবা দাঁড়াইতেন না এখানে লেখা আছে এটা কালিম আপনারা বইটা দেখেন আপনাদের মাসিক পত্রিকা চলমনায় পেশা হুজুরের পক্ষ থেকে এই বইটা প্রত্যেক দিন প্রত্যেক মাসে একটা বই বের হয় বই ভিতরে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব মাওলানা সৈয়দ মুমতাজুল করিম মুস্তাক প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাওলানা নুরুল হুদা ফয়েজি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আপনাদের ইসলামী আন্দোলনের যিনি আপনার কি বলে মহাসচিব উপদেষ্টা সম্পাদক মাওলানা আবু জাফর আহমদুল্লাহ সাহেব এবং তাদের মাওলানা মুফতি নুরুল করিম কাসিম সাহেব মুফতি বেলার হোসেন সাকি মুফতি আব্দুর রহমান গিলমান মাওলানা আরিফুল ইসলাম জয়নুল হাফিজ এইভাবে তাদের ডক্টর মুখতার হোসেন কর্তৃক বাংলাদেশ মুজাহিদ কমিটির মুখপত্র মাসিক আজকালি
আমাদের এটা কিন্তু মুস্তাহাব নিয়ে বিতর্ক, এটা বেশি কিছু নিয়ে বিতর্ক না, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের দলিলও ঠিক আছে, হাদিস আছে, নববীতে আছে। আবার আমি যেটা ব্যাখ্যা দিচ্ছি, আমি ব্যাখ্যা দিচ্ছি কিয়াস থেকে। যেমন এখানে কিন্তু পীরের পীর সাহেবের দিকে বসে পা প্রসারিত করবে না, সেদিকে থুতু নিক্ষেপ করবে না যদিও তিনি সম্মুখে না থাকেন। এখানে আসছে যদিও তিনি সম্মুখে না থাকেন তারপরও তার দিকে পা লম্বা করে বসা যাবে না, তার দিকে থুতু নিক্ষেপ করা যাবে না। কারণ হিসেবে বাইতুল্লাহর দলিলকে এখানে কিয়াস করে সম্বোধন করা হয়েছে, এখানে কিয়াস আনা হয়েছে। আমরা যারা হানাফি মাযহাবে আছি আমরা কিয়াসকে প্রাধান্য দিই, ইজমাকে আমরা দলিল হিসেবে মেনে নিই। অবশ্যই আমরা কিয়াসকেও দলিল মানি, ইজমাকেও দলিল মানি। এখানে কাবা শরীফকে দলিল উপস্থাপন করার ক্ষেত্রে এখানে কিয়াস করা হয়েছে। এখন পীরের সম্মান বেশি না রসুলের সম্মান বেশি? নিশ্চিত রসুলের পাপের সম্মান বেশি। আর আমরা রসুলের সম্মানের দ্বারাই আমরা এটা মনে করি না যে রসুল আমাদের এখানে উপস্থিত আছে, আমরা এটা মনে করি রসুল দূরে আছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাজিমে আমরা সালাম দিই, আমরা বিশ্বাস করি আমাদের সালাম ফেরেশতা রসুল পাকের কদমে পৌঁছায়, আমরা এই বিশ্বাসই সালাম। যেহেতু হাদিসে নববীর ভিতরে আসছে যে দুরুদ ও সালাম বলি ফেরেশতা রসুলের খেদমতে পৌঁছায়, আমরা এই বিশ্বাসই তাজিম করে থাকি। ইনশাআল্লাহ আমার ভাইরা বুঝতে পেরেছেন, আপনাদের বই থেকে আমি বলতেছি, আমার দলিল থেকে না, আমি বই থেকে কাবা শরীফের দলিলে জন্মি ধারণা অনুযায়ী, অর্থাৎ এটাকে কিয়াস বলা হয়, কিয়াসের ভিত্তিতে ধারণা। আর কোরআনের আয়াত থেকে ইরাকিলাম শুধু ফাল শুধু, এই আয়াতের হুকুম কিন্তু একদিনের জন্য না, সাহাবিদের জমানার জন্য সীমাবদ্ধ না, শুধু রসুলুল্লাহর দপ্তরের জন্য সীমাবদ্ধ না, এটা কেমন পর্যন্ত জারি থাকে। বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, ভাই আলিম মানুষ, তিনি এলেমের কথা বলেছেন, ইনশাআল্লাহ ভাইয়ের সাথে আমি এলেমের কথা বলেছি, আলহামদুলিল্লাহ আমাদের কোন দ্বিমত নেই। কেউ যদি কিয়াম না করে, আমি আপনাকে বলি, কেউ যদি কিয়াম না করে, কিয়াম বলে শেষ হয়ে আমার ভাই আব্দার কাছে, কেউ যদি কিয়াম না করে তাকে আমরা যেন ভর্ৎসনা না করি, এই বিষয়টা কিয়াম, এটা একটা মুস্তাহাব বিষয়। ইচ্ছা হলে করবে, না করলে না করবে, এটা নিয়ে আপনারা কেউ বিতর্ক করবেন না যে একজন করে নাই সাজন্য আপনার তাকে খারাপ মন্তব্য করবেন বা ভর্ৎসনা করবেন, অপমান করবেন, এগুলি হবে না, এগুলো দরকার নেই। আলহামদুলিল্লাহ আমরা এগুলি নিয়ে বাড়াবাড়ির দরকার নেই। আলহামদুলিল্লাহ আমার সম্মানিত কাউন্সিলর মহোদয়, উনি সুন্দর সমাধান দিয়েছেন। আমরা এলাকার সবাই আলেম ওলামা মিলেমিশে কাজ করতে চাই ছোট্ট একটা মশালার ব্যাপারে, মুস্তাহাব বিষয় নিয়ে। এটা না করলে গুনাহ হবে তা না, আবার করলে একবারে ফরজিয়াত তাও কিন্তু না, এটা একটা মুস্তাহাব। খুশি মনে করার ইচ্ছা হলে আলহামদুলিল্লাহ নবী মহব্বতে দাঁড়াইলে দাঁড়াইল, না দাঁড়াইলে এটা তার একান্ত বিষয়। আমি যদি এখন টুকি মাথায় না দিই, এটা আমার ইচ্ছা, এই কথা ঠিক না? আমি যদি টুকি মাথায় না দিই, এটা কার ইচ্ছা? আমি 100% মুসলমানের দেশে ঘুরাইছি, তারা টুকি মাথায় নামাজ পড়ে, এটা তো আছে। সৌদি আরব